সরকার তো বলে আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনারা গণতন্ত্রে লুট করেছেন, আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনারা জামাতের সাথে শরীক জোট, যারে 1975 এর সময় তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো দল ছিল না, জাসদ তারুণ্য নির্বাচন ছিল, তখন কেন আপনি গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন? তখন কেন আপনার সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, মানুষের কণ্ঠ বন্ধ করে দিয়েছিল? কেন আপনি এমার্জেন্সি অ্যাক্ট করে আপনার মানুষের বিচার ব্যবস্থাকে আপনি বন্ধ করেছিলেন? ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ দিয়ে রক্ষী বাহিনী 22,000 লোককে হত্যা করেছে, আপনি কেন বিচার করছেন? সেটা গণতন্ত্রের ব্যাখ্যা দিলেন, আর যেটা বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা বাংলাদেশ জামাতে ইসলাম নামে কোন দল বাংলাদেশে ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 1986 সালে এরশাদের আমলে জামাতে ইসলাম আর আওয়ামী লীগ মিলে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। ওইটা দোষ নাই, ওইটা শুদ্ধ, আর যত দোষ সব বিএনপির, তাই না? আপনার পক্ষে গেলে সে পুতু পবিত্র, আর আমার পক্ষে আসলে ও গোসল করে আসে না। অবশ্য শেষ করতে হবে, যারা সংসদীয় চৌধুরী মানে কি হচ্ছে যে আপনি অনেকক্ষণ কথা বলেছেন, আমি কিন্তু ইন্টারফেয়ার করিনি, আমি কথা বলবো, ইন্টারফেয়ার করবেন না, আপনার বলতে হলে পরে বলবেন। শুনেন, জিয়াউর রহমান ছিল পাকিস্তানি চর অনুপ্রবেশকারী, সে মুক্তিযোদ্ধা মোটেও ছিল না, সে ছিল এক নম্বরের রাজাকার। বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিলেন আপনারা, আপনারা বিচারহীনতা শুরু করেছিলেন, এই সে কথা আপনারা ভুলে যান। ইন্ডেমনিটি কারা দিয়েছিল পরবর্তীকালে? আবার ইন্ডেমনিটি দিয়েছিল 2001 সালের নির্বাচনের পরে খালেদা, যেভাবে আপনার দেশে সারা দেশে এবং আপনার দেশ কোন দেশের প্রতিনিধি কোন সরকার পাঠাবে এমন তো কোনো কথা নাই। যুক্তরাজ্যের একজন সংবিধান একজন সংসদ সদস্য এসেছে, আপনার তারপরে কমনওয়েলথ সেক্রেটারি জানিয়েছে, আপনার অভিনন্দন জানিয়েছে, তারপরে আপনার বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে, এমনকি পিটার হাস নিজে আপনার যেদিন ই হয় কি বলে মন্ত্রিসভার শপথ নেয় উনি নিজে উপস্থিত ছিলেন, প্রায় 26টি দেশের কূটনীতি রাষ্ট্রদূতরা আপনার অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে যে এই নির্বাচনের ব্যাপারে। সুতরাং এই নির্বাচন যে আন্তর্জাতিক আপনার সমর্থন পেয়েছে এটা দীপালোকের মতোই পরিষ্কার। এবং আপনার এখানে বিচার, হ্যাঁ যেটার কথা বল, বিচার না হওয়ার আমরা সবসময় বিরুদ্ধে, কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতি তো খুনি জিয়ার রহমানই শুরু করেছিল। স্যার ওই ইন্ডিয়ানিটি আদেশ ক্লিয়ার করে দেন যে আপনি বলছেন যে জিয়ার রহমান রাজাকার, এক নম্বর অবশ্যই রাজাকার, কিন্তু ওনার প্রশ্ন বিরুদ্ধে কথা শুনেন, আপনার বিরুদ্ধম খেতাব বিরুদ্ধম এটা নিয়ে অনেক কথা আছে, কি কথা আছে এটা নিয়ে, এটা নিয়ে আপনার পুরো দিনের একটা ই দরকার। 75 পরবর্তী সমস্ত ঘটনা প্রমাণ করে সে জয় বাংলা স্লোগান সরিয়ে দিল, সে আপনার সাহায্য থেকে শুরু করে সমস্ত যে কথা মোদী সাহেব বলেছে, সুতরাং তাতে আপনার সরওয়ার উদ্দিনের নাম চেহারা পরিবর্তন করে দিয়ে প্রমাণ করেছে যে জিয়া আসলে পাকিস্তানি অনুপ্রবেশকারী হিসেবে পাকিস্তানি অনুপ্রবেশ। আমার না, এটা সবারই কথা, এটা এটা সবারই, এটা সবারই কথা, জিয়া এক নম্বর রাজাকার, এটা সবারই কথা, সে পাকিস্তানি চর হিসেবে সে ভারতে গিয়ে কাজ। ওনাদের যেটা একটু জানতে চাওয়া, তাহলে বীরত্বম খেতাবটা উনি কেন পেলেন, কেন দেওয়া অবস্থায় কেন পেয়েছিল, এটা নিয়ে অনেক ইতিহাস আছে, এটা নিয়ে ছোট করে কি বলা যায়, এক লাইন স্যার, এটা এটিও প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে, এই হলো মানে জিয়ার রহমান প্রতারণা করে স্যার এটা খেতাব নিয়ে, জিয়ার একটি গোষ্ঠী, শুনেন জিয়া তখনই সেই কলকাতায় থাকাকালেই কিন্তু আপনার এই যে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আপনার গণপরিষদের সদস্যদের নিয়ে, সেই সরকারের বিরোধিতা করে সে বলেছিল অন্যরকম একটা ব্যবস্থা করা হোক যাতে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের সরকার না পায়, বিএফআর মতো যাতে আপনার ই হয়, কি বলে নিজের মতামত না ইলা ইসের আপনি কিসের জেট ফোর্স পরে তাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল,
উত্তর আপনি পেয়েছেন, উপাধি পেয়েছিলেন, উনি কি উনি ব্যাখ্যা দিয়েছেন, উনি শামসুদ্দিন মানিক সাহেব বললেই বাংলাদেশ হয়ে যায়, তাহলে ইতিহাসে অনেকেরই কথা এটা, রাজাকার যার ছাড়া আপনার তারাই জিয়াকে বড় করে দেখে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইসলামী জামাত ইসলামী জাদু মিয়া, তারপরে আপনার মুসলিম লীগ, এরাই জিয়াকে বড় করে দেখার চেষ্টা করেছে, যারা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা নাকি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সোজা কথা।